নমস্কার বন্ধুরা আমি রামপ্রসাদ রাম সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আমরা জানবো কীভাবে মোবাইল ফোন থেকে বাড়িতে বসে এসএসসি এসসি সিজিএলের ফর্ম ফিল করে নেব তার জন্য আমাদেরকে গুগল সার্চ পরে টাইপ করতে হবে এস ডট এনআইসি ডট ইন ওকে দেন তারপরে সার্চ করে নিতে হবে এবার বলে রাখি যারা নিউ ইউজার এর আগে কখনও স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা সিএসএসএল এ কোনো ফর্ম ফিল আপ করেননি বা অন্য কোনো ফর্ম ফিল আপ করেননি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আন্ডারে তাদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ লগ ইন এর থেকে নিচের দিকে নেমে এসে রেজিস্টার নামে ক্লিক করে দিতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর বলছি দেখুন আপনাকে তিনটে স্টেপ ভেরিফাই করতে হবে বেসিক ডিটেলস সেকেন্ড হচ্ছে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস থার্ড হচ্ছে ডিক্লারেশান ওকে তো বেসিক ডিটেলসে দেখুন আপনাকে কী ফিল আপ করতে হবে ডু ইউ হবে আধার নাম্বার এখানে আপনার অনেকের মধ্যে আধার কার্ড নাম্বার আছে যাদের নেই তাদের ক্ষেত্রে নো করে দেবেন এবং ওয়ান সি স্টেপে এসে দেখুন আদার্স ডিক্লারেশন আদার্স ডকুমেন্টসে আপনাকে যে কোনো একটা থাকতেই হবে যেমন ধরুন ড্রাইভিং লাইসেন্স এমপ্লাওয়ার আইডি প্যান কার্ড পাসপোর্ট স্কুল বা কলেজ আইডি কার্ড বা ভোটার কার্ড ওকে যাদের এগুলো নেই একমাত্র যাদের আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে এর মধ্যে একটা ডকুমেন্টস ম্যানরেডি থাকতেই হবে ওকে তো আমাদের আধার কার্ড নাম্বার আছে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন দেন তারপরে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে দ্বিতীয়বার দেখুন ভেরিফাই আধার নাম্বার সেইখানে এসে আবার পুনরায় আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ওকে এবার দেখুন যাদের আছে তাদের ইয়েস করার পরে দেখুন এই জায়গাটা ব্লক হয়ে গেছে হয়ে গেল তারপরে আপনার নামটা যেটা আপনার শুভ নাম আছে সেটা ইংলিশে খুব সুন্দর করে বসিয়ে দেবেন ঠিক আছে দেন তারপরে ভেরিফাইড নেম আবার পুনরায় নামটা বসিয়ে নিতে হবে তারপরে বলছি আপনি কখন নাম চেঞ্জ করেছেন যদি করে থাকেন তাহলে ইয়েস এবং হলে নো করে দেবেন যদি করে থাকে তাহলে নিচে নামটা বসিয়ে দেবেন ওকে তারপর দেখুন বলছে ফাদার্স নেম এখানে সঠিকভাবে আপনার বাবার নামটা ডকুমেন্টস অনুযায়ী বসিয়ে দেবেন দেন তারপরে রিপিট দিতেবার এখানে আবার বসিয়ে দেবেন তারপরে মায়ের নামটা বসিয়ে দিতে হবে সঠিকভাবে স্পেলিংগুলো ঠিকঠাক রেখে দেন তারপরে ভেরিফাই মায়ের নাম দিতেবার বসিয়ে দিতে হবে তারপরে দেখুন ডেট অফ বার্থ প্রথমে দিন মাস এবং পরে সালটা হবে ঠিক আছে দেন তারপরে আবার এটাকে ভেরিফাই করে নিতে দিতেবার বসিয়ে দিতে হবে তারপরে মার্টিকুলেশান টেন ক্লাস এক্সামিনেশন ডিটেলস এখানে আপনি কোন বোর্ড থেকে পাস করলেন সেই বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে ওকে এক্ষেত্রে আপনি যে 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 বোর্ড থেকে পাস করেছেন সে সেই বোর্ডটা বেছে নেবেন তো আমরা বেছে নিচ্ছি তারপরে দেখুন ভেরিফাই এডুকেশন বোর্ড দিতেবার আবার সেই বোর্ডটা বেছে নিতে হবে দেন তারপরে রোল নাম্বার আপনার মাধ্যমিকের যে রোল নাম্বারটা ছিল সেটাকে বসিয়ে দিতে হবে ঠোকে দেন তারপরে আবার পনেরো এটাকে রিপিট করে ভেরিফাই করে নিতে হবে তারপরে ইয়ার অফ পাসিং আপনি কোন সালে পাস করলেন মাধ্যমিক সেটা বসিয়ে দেবেন দেন তারপরে ভেরিফাই পাসিং ইয়ারটা বসিয়ে দিতে হবে তারপরে বলেছি দেখুন জেন্ডার আপনি ছেলে হলে মেল মে ফিমেল মেয়েদের ক্ষেত্রে ফিমেল হবে অথবা ট্রান্সজেন্ডার যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে তাই হবে দেন তারপরে ভেরিফাই জেনারেটরকে ভেরিফাই করে নিতে হবে তারপরে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে পরপর আপনার যা যা কোয়ালিফিকেশান আছে প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে হায়ার এডুকেশানেরগুলো বসিয়ে নেবেন ঠিক আছে দেন তারপর আপনার মোবাইল নাম্বার যেটাতে ওটিপি ভেরিফাই করতে হবে এটা আপনাকে পারমানেন্ট মোবাইল নাম্বারটা দেবেন যেটা থাকবে এবং তারপরে সেটাকে রিপিট দিতে পার রিপিট করে নিতে হবে দেন তারপরে মেল আইডি মেল আইডিতে ওটিপি যাবে কখনও পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে মেল আইডিতে ও দিয়ে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে সঠিকটা দেবেন দেওয়ার পরে আপনাকে স্টেট পারমানেন্ট স্টেটটা বেছে নিয়ে সেভেন নেক্সট করে দিতে হবে ঠিক আছে তো এই এইটা ছিল হচ্ছে যারা নতুন রেজিস্টার করেননি এর আগে অ্যাপ্লাই করছেন ফার্স্ট টাইম তাদের ক্ষেত্রে ঠিক আছে এটা করে দেওয়ার পরে দেখবেন আপনাকে ওটিপি চাইবে ওটিপি হচ্ছে একটা ক্যাপিটাল লেটার বাদবে গিয়ে দু চারটে স্মল লেটার অ্যান্ড দেন কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং কিছু নাম্বার বসিয়ে দিতে হবে সেটা দেওয়ার পরে আপনাকে আপনার এডুকেশান কোয়ালিফিকেশনগুলো পরপর বসিয়ে দিয়ে বেসিক ডিটেলসটা বসিয়ে দিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং যে নাম্বারটা জেনারেট হবে এবং সেটার আর যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেটা আপনাকে নিউ পাসওয়ার্ডে কনভার্ট করে নিতে হবে দেন তারপরে এগিয়ে যেতে হবে তো চলুন আমরা দেখে নিই ব্যাক করে নিচ্ছি আর বলছি যারা রেজিস্ট্রেশন আইডি ভুলে গেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের ক্ষেত্রে কী করতে হবে যখন ফরগেট পাসওয়ার্ড আছে লগ ইনের নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে দেন তারপরে আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেটা দেবেন তারপরে মেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা অবশ্যই চালু থাকতে হবে ঠিক আছে স্টেটটা বসিয়ে রেখে মেল আইডি দিয়ে সাবমিট করলে ওটিপি ভেরিফাই হয়ে যাবে ওটিপি ভেরিফাই পরে আপনাদের রেজিস্ট্রেশন নতুন পাসওয়ার্ডের অপশন দিয়ে দেবে ওকে তো আমাদের আইডি ক্রিয়েট করা হচ্ছে তো আমরা সেটাকে লগ ইন করে নেবো তো চলুন প্রথমে আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবো দেন তারপরে পাসওয়ার্ডটা বসিয়ে নিয়ে এগিয়ে চলবো তো আমরা বসিয়ে নিয়েছি এবার আমরা লগ ইন করে নেবো দেখুন লগ ইন হয়ে গেছে ডান্স বাস সাইডে আপনার নামটা শো করবে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে আপনি কোন কোন পোস্ট অ্যাপ্লাই করেছেন এর আগে সেটা দেখতে পাবেন মডিফাই গিয়ে আপনি কোনো কিছু মডিফাই করা থাকলে এখান থেকে মডিফাই করতে পারবেন ওকে তো লেটেস্ট ইনফ ক্লিক করে দিতে হবে তারপরে ফোনটাকে যদি ডেস্কটপ মোট করা না থাকে তাহলে ডেস্কটপ মোট অবশ্যই করে নেবেন কেমন দেখুন সো হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন স্টার্টে সতেরো নয় দু হাজার বাইশে শুরু হয়েছে এন ডেট হচ্ছে আট দশ দু হাজার বাইশ তারিখে ওকে এবার দেখুন নোটিফিকেশানটি জানতে নোটিফিকেশানে ক্লিক করে দিলে আপনার নোটিফিকেশনে জানতে পারবেন তারপরে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য দেখুন বাসারে লেখা আছে অ্যাপ্লাই প্রিন্টের পাশে অ্যাপ্লাই লেগেছে আছে অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে যে বেসিক ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেগুলো শো হয়ে যাবে ওকে এগুলো আর কিছু করতে হবে না যে ওয়ান টাইম ফিল আপ করেছেন সেটাই আপনার কিন্তু শো হবে তারপরে পনেরো নম্বর এসে আপনাকে সাবজেক্ট বেছে নিতে হবে সরি এক্সামিনেশান সেন্টার বেছে নিতে হবে সরি এক্সামেশান সেন্টারটা বেছে নিতে হবে তো আপনাদের যেটা বেটার হবে সেটা আপনারা বেছে নেবেন দেন সেন্টার দ্বিতীয় যে সেন্টারটা আপনার প্রেফার কাছে হবে সেটা আপনি বেছে নেবেন দেন তারপরে বলছি দেখুন আপনি যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে এখানে ক্লিক করবেন ইয়েস করবেন হলে নো করে দেবেন ওকে তারপরে সিভিল পোস্টে যদি জয়নিং হয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস হলে নো করে দিতে হবে তো ঠিক আছে এটা ক্লিক নিচ্ছে না যেগুলো ক্লিক নিচ্ছে না সেগুলোর ক্ষেত্রে ছেড়ে দিয়ে এগিয়ে চলুন তারপরে দেখুন বলছে যে আপনি কি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে অ্যাপ্লাই করতে চান যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আমি দেখিয়েছি এর আগে নোটিফিকেশনে যে আদার্স আরও কোয়ালিফিকেশান লাগবে ওকে চার্টার অ্যাকাউন্টেন্ট তারপরে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালের ডিগ্রি লাগবে আপনার ঠিক আছে তো আপনার থাকলে এগুলো ইয়েস করবেন নাহলে নো করে নেবেন ওকে তারপর বলেছে দেখুন আপনি কি এক্স রিল্যাক্সেশন চান যদি চান তাহলে অ্যাকর্ডিং টু নোটিফিকেশন অনুযায়ী আপনি এক্স রিল্যাক্সেশন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যদি আপনার বয় বয়সের ছাড় দরকার হয় তাহলে এখানে ইয়েস করবেন এবং কোন কাজ থেকে বিলং করছেন সেটা দিতে হবে আর নাহলে নো করে দেবেন তারপরে দেখুন হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কতটা হায়েস্ট পড়াশোনা করেছেন সেই ডিগ্রিটা আপনাকে বসিয়ে নিতে হবে ওকে এমপিএসএসএস অথবা গ্র্যাজুয়েশান বা তার থেকে উচ্চ কোনো হায়ার ডিগ্রি থাকলে সেটা অবশ্যই বসিয়ে নেবেন তারপরে বলছে দেখুন ডিগ্রিস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনাদের গ্র্যাজুয়েশান অথবা যদি গ্রাজুয়েশান সমতল অন্য কোনো ডিগ্রি থাকে তাহলে সেটা বসিয়ে নেবেন দেন তারপরে দেখুন স্ট্যাটাস পাস অথবা অ্যাপিয়ারিং আপনারা এখানে অ্যাপিয়ারিং দিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশান অনুযায়ী নির্দিষ্ট ডেট চাওয়া হয়েছে সেটা আপনাকে আপনার থাকতে হবে অর্থাৎ সেই ডেটের মধ্যে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট বা রেজাল্ট আউট হয়ে যাওয়ার প্রয়োজন আছে ওকে তো আমরা পাস পাস দিয়ে অ্যাপ্লাই করবো দেন তারপরে পাসিং ইয়ার আপনি কোন সালে পাস করলেন সেটা আপনাকে বেছে নিতে হবে দেন তারপর স্টেট কোন স্টেট থেকে পাশ করলেন কি নাম ছিল বোর্ডের নাম রোল নাম্বার কত ছিল পার্সেন্টেজ নাকি সিজিপি মার্কেটসে যদি পার্সেন্টেজ দেন তাহলে সিজিপিএ শো করবে না যদি সিজিপিএ দিন তাহলে পার্সেন্টেজ শো করবে না ঠিক আছে তারপর বলছি আপনি কি আমার পার্সোনাল ডিটেলস অ্যাভেলেবেল করতে চান ডিও এর ক্ষেত্রে যদি এখানে করতে অ্যাভেলেবেল করতে চান তাহলে এখানে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন ওকে দেন তারপর দেখুন আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেসটা এখানে শো হয়ে যাবে তারপরে দেখুন আপনাকে বলেছে ফটোগ্রাফ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবি এবং সিগনেচার তো দশ থেকে কুড়ি কেবি জেপিজি বা জেপিজি ফার্মেটে ওকে এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে নেওয়ার পরে বলছে যে আপনার ছবি অবশ্যই সতেরো জুন দু হাজার বাইশ তারিখের পরে তোলে থাকতে হবে ঠিক আছে তো আপনাকে এখানে ফটোগ্রাফের ক্ষেত্রে ডেট ম্যান্ডেটারি করেনি ম্যান্ডেটারি নয় ডেট না থাকলেও চলবে ফটোগ্রাফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে খুব বেটার হয় ঠিক আছে আর এখানে অবশ্যই আপনি ক্লিক করে দেবেন হ্যাঁ ইয়েস ফটোগ্রাফটা সতেরো জুনের পরে তোলা ওকে দেন তারপর ডিক্লারেশানে এগ্রি করে ক্যাপচার কোডটি বসিয়ে নিয়ে প্রিভিউ করে নেবেন ঠিক আছে তো চলুন আমরা প্রিভিউ করে নিই তারপরে আগে দেখছি তো আমরা ক্যাপচার কোড কমপ্লিট করে নিয়েছি এবার আমরা প্রিভিউয়ে ক্লিক করে প্রিভিউ করে নেব হ্যাঁ দেখুন প্রিভিউটা শো হয়ে যাবে আপনি দেখে নেবেন যে যে সেন্টার আপনারা বেছে নিচ্ছেন সেটা ঠিকঠাক আছে কি না অথবা ভুল করছেন কিনা যদি ভুল করে থাকেন তাহলে মডিফাই করে নেওয়ার চান্স আছে মডিফাই করে নেবেন দেন আপনার যে ডিগ্রিটা আপনি বেছে নিয়েছেন সেটা দেওয়া আছে পাস কত সালে পাস করলেন ডিগ্রি কত কত পার্সেন্টেজ করেছেন রোল নাম্বারটা মিলিয়ে নেবেন যে ঠিক আছে কি না ফটোগ্রাফ সিগনেচারটা দেখবেন যে ঠিক আছে কেন যদি কিছু ভুল থাকে তাহলে মডিফাই এডিট অ্যান্ড মডিফাই ক্লিক করে এডিট করে নেবেন আর নইলে সাবমিট করে দেবেন ওকে তো আমরা সাবমিট করে নিচ্ছি দেখুন বলছি অ্যাপ্লিকেশন ফর্ম ইস রিসিপড ওকে তো আপনারা এখানে ওকে করে দেবেন হয়ে গেল এবার দেখুন আমি বলে রাখি এক্ষেত্রে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু একশো টাকা পে করতে হবে এস সি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা ছাড় রয়েছে বা ওমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা ছাড় রয়েছে চালান কাটাতে হবে না যাদের পেমেন্ট করতে হবে তাদের ক্ষেত্রে আপনাকে অনলাইন ফর্মটা তখনই জেনারেট হবে যখন আপনি পেমেন্টে ক্লিক করে পেমেন্টটা করবেন বাকি বাকিগুলো দেখুন এখানে দেখাচ্ছে যে পেমেন্ট লাগবে না ওকে পেমেন্ট করার পরে আপনি পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে পেমেন্ট রিসিপ্টটা দেখতে পারবেন দেন তারপর দেখুন অ্যাপলের পাশে যে ডানসারি ছিল প্রিন্ট এইখানে আপনি প্রিন্ট প্রিন্টে ক্লিক করে আপনার ফর্মটা প্রিন্ট করে নিতে পারবেন হ্যাঁ দেখুন আমরা যে ফর্মটা ফিল আপ করলাম কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার বাইশ সেটা এখানে শো হয়ে গেছে যা ছবি আপলোড করেছি সিগনেচার যা যা আপলোড করেছি এখানে সেটা শো হচ্ছে তো এইভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে জাস্ট কিছু সময় হাতে নিয়ে আরামসে ফোনটা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই রকম জব রিলেটেড পরীক্ষা ফর্ম ফিল আপ এক্সাম রিলেটেড আপডেট পেতে রামসা আবেরিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবেন সেটাতে আপনারা যুক্ত হয়ে যাবেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই কামনা করি আরেকটা কথা বলে রাখি যে আপনি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা নিচে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হচ্ছে এখানে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন কেমন দেখুন আমাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস কমপ্লিটেড ফটো সিগনেচার আপলোডেড হয়ে গেছে অ্যাপ্লাই ফর্ম কমপ্লিট হয়ে গেছে ফ্রি যেটা আছে সেটা তো মুকআপ করা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিসিভ হয়ে গেছে ঠিক আছে এবার যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম নস নট রিসিভ ঠিক আছে তো আমরা এটাকে ক্লোজ করে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বসে ফোন ফোন থেকে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ